এই জায়গার ভুলের কারণেই কিন্তু আপনার এই পাসপোর্টের আবেদনটা অনেকদিন পেন্ডিং থাকতেছে, অনেক ঝামেলা হচ্ছে। এখানে অনলাইন পেমেন্ট অপশন চলে আসছে, কিছুদিন আগেও ছিল না। ভালো আছেন নিশ্চয়? খুব সহজে সিম্পল ওয়েতে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফ্রম বাংলাদেশ আপনি কিভাবে করবেন? অ্যাপ্লাইটা নিজে নিজে করবেন, মানে কোনো ট্রাভেল এজেন্সির সহযোগিতা ছাড়া। যদি আপনি দক্ষ না হন অনলাইনে, আপনার সন্তান ভাই যে আছে তার সাহায্য নিয়ে করতে পারেন। আমি নিজে একটা আবেদন করব আমার কোনো রিলেটিভের, এবং সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এবং কিছুদিন আগে একটি আবেদন করে সেটিতে ভুল হয়েছিল, কীভাবে সেটি সমাধান করেছি সেটিও আমি দেখিয়ে দেব। তো আবেদন প্রসেসটা দেখানোর ফাঁকে ফাঁকে অনেক আলাপ হবে, আশা করি হেল্পফুল হবে ভিডিওটি। এই যে 2020-এর শেষ দিকে এসে, অর্থাৎ 21-এর শেষ দিকে এসে, 2022 সালেও এই সিস্টেমে আপনি করতে পারবেন। এটি আপডেট অনেক ভিডিও আপনি পাবেন ইউটিউবে, ধরে নিতে পারেন এটি ই পাসপোর্ট বিডি অ্যাপ্লিকেশন করার এটি আপডেট একটি সিস্টেম এই ভিডিও। তো প্রসেসে যাওয়া যাক, চলুন। এ সকল ক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করার জন্য বলে থাকি। তো আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এটি মজিলা ফায়ারফক্স অনেকে ইউজ করতে পারেন, বাট আপনার জন্য এটাই ভালো। আপনি লিখেন এখানে জাস্ট ই পাসপোর্ট বিডি লিখে সার্চ করেন, তাহলে ওই যে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এটি চলে আসবে। এখানে এসেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অ্যাপ্লাই অনলাইন দেয়া আছে, সাইন ইন আপনি করতে পারবেন যদি আপনার আগের অ্যাকাউন্ট থাকে। অ্যাপ্লাই অনলাইন করলেও সেম একইভাবে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমি অ্যাকাউন্ট একটা করেছি। তো প্রতিবার লগ ইনের সময় আপনার ওই যে হিউম্যান কিনা এটার উপর টেস্ট আপনার লাগবে। রোবট টেস্ট হয়ে গেলে সাইন ইনে ক্লিক করবেন, অ্যাকাউন্ট করা থাকলে বা আপনি অ্যাকাউন্ট করতে পারেন। তো অলরেডি আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে, এটি একবার দেখে নেন। এখানে কোনো ভুল নেই, টাকা জমা দিয়ে এখানে প্রিন্ট সামারিটা নিতে হয় এবং ফর্মটা ডাউনলোড করতে হয়, সে তার স্টেপগুলি করতে পারবে। এখন আমি নতুন অ্যাপ্লিকেশন, আপনার একটা অ্যাকাউন্টের আন্ডারে আপনি ছয়টা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম, অ্যাপ্লাই ফর সিক্স, দ্য ম্যাক্সিমাম অ্যালাউড সিক্স, অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট। আপনি এটা মাইসেলফ দিবেন না, আমি অর্ডিনারিতে ক্লিক করলাম। অর্ডিনারিতে বাই ডিফল্ট ক্লিক করা থাকবে, সিলেক্ট করা থাকবে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিবেন। দেওয়ার পর আই অ্যাপ্লাই ফর মাইসেলফ দিবেন না আপনি, আপনি নিজের হলে ওই পুলিশ ভেরিফিকেশনের সময় জিজ্ঞেস করবে যে আবেদন করছিল উনি আপনার কে। যদি আপনি কোনো ট্রাভেল এজেন্সি ছাড়া করে থাকেন তো বলবেন আমার ভাই চাচা যে হয় আর কি, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। তো আমি এখানে মাইসেলফ দিলে তো অসুবিধা, কারণ এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট আমার নাম কিন্তু আমি আবেদন করছি আমার ধরেন খুব নিজের একজনের। তো আমি এখানে জেন্ডার ফিমেল এভাবে স্টেপগুলি আগাচ্ছি। তারপরে ফুল নেম, এখানে ফুল নেমটা যেটি এনআইডিতে রয়েছে এই বিষয়ে এখানে কথা বলা উচিত। আপনার যদি স্টুডেন্ট ভিসায় হয় তাহলে এনআইডি এবং আপনার এই সার্টিফিকেটের স্পেলিং, নাম, পিতার নাম, মাতার নাম এবং আপনার জন্ম তারিখ সব সেম হতে হবে। এবং এখানে ফুল যে নামটা রয়েছে সেটি এখানে দিতে হবে। ফুল নেমটা আপনি এখানে যেভাবেই লিখেন সেটা আপনার এভাবে আবার কেস হয়ে যাবে। নামটা আমি লিখলাম, তারপরে গিভেন নেম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এখানে যদি আপনি উল্টা পাল্টা করেন তাহলে কিন্তু অসুবিধা হবে। নামের এই যে শেষ অংশ, অনেকে যেমন মনে করেন আপনার নাম মারুফ আহমেদ, তাহলে এই সারনেমে আপনি আহমেদ দিবেন, মারুফটা হবে গিভেন নেম। কিন্তু অনেকের আবার ধরেন রয়েছে এই যেমন তানিম চৌধুরী, তো সারনেমে চৌধুরী দিবেন, এটা হচ্ছে সলিড সিস্টেম। কিন্তু এটা খুব খেয়াল করবেন, কেউ এখানে যদি গিভেন নেমে আপনার ই দিয়ে দেন, শেষের অংশ দিয়ে দেন, তাহলে কিন্তু অসুবিধা হবে। পরে আপনি একবার রিভিউ করে নেবেন শেষ হওয়ার পরে। আমি এই অংশটুকু এখান থেকে মনে করেন এটা তার গিভেন নেম, আমি এখানে আনলাম এবং এটা কপি করে এখানে দিয়ে দিলাম সার নেম হিসেবে, ঠিক আছে। এদিকে এখন প্রফেশনের জায়গা চলে আসলো, তো আপনি এখানে সিলেক্ট প্রফেশন স্টুডেন্ট, এস দিলেই আপনি স্টুডেন্ট পেয়ে যাবেন। এখানে স্টুডেন্ট হলে আপনাকে ডকুমেন্ট প্রোভাইড করতে হবে, অর্থাৎ বর্তমানে যে শ্রেণীতে তার অ্যাডমিট কার্ড ইত্যাদি মার্কশিট এগুলি দিবেন, সাথে ওই কলেজ থেকে
বা ভার্সিটি থেকে একটা প্রশংসাপত্র ব্যবস্থা করতে পারলে ভালো হয়, যে অমুক শিক্ষার্থী প্রিন্সিপাল দিবেন যে অমুক শ্রেণীতে অধ্যয়নরত, ব্যাস রিলিজিয়ন ইসলাম। আপনি এখানে আই দিলে পাবেন বা এই যে উপরে তো পাবেনই, এবং মোবাইল নাম্বার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ এটাতেই আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য কল আসবে এবং আপনার SMSও যাবে, আবার সেকেন্ডারি কন্ট্যাক্টেও SMS যাবে, আপনি সেটা এখান থেকে দিতে পারবেন অপশন। এরপর আপনি এখানে সেন্ড SMS অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দিবেন, তাহলে আপনার নিজের নাম্বারে যাবে অথবা ওই যে আপনার কন্ট্যাক্ট ইনফোর যিনি সেখানে যাবে। এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এগুলি খুব খেয়াল করে আপনি দিবেন যে ডিস্ট্রিক্ট আপনার যেখানে জন্মগ্রহণ করেছেন, আপনার জন্ম নিবন্ধন যেখানে রয়েছে বা ভোটার আইডি কার্ড বলেন NID, সেই জায়গার জাস্ট ডিস্ট্রিক্ট নেমটা দিয়ে দিবেন এবং সেটা অনুযায়ী আপনার পারফেক্টলি এই যে এখানে DDMMYY টাইপ করলে হবে, মানে প্রথমে ডেট বার্থ তার মাস পরে ইয়ার এটা দেওয়ার পর এখানে টাইপ করে বাই বার্থ দিবেন আপনার সিটিজেনশিপ, সেভ এন্ড কন্টিনিউ, ডিস্ট্রিক্ট দিবেন আপনার, তারপরে আপনার ভিলেজ নামটা দিবেন, তারপরে আপনার অপশনাল রোড টুড থাকলে দিবেন, পোস্ট অফিসটা দিবেন এখানে আপনার ইম্পর্টেন্ট, অ্যান্ড পুলিশ স্টেশন আপনার যেটা রয়েছে সেটা দিবেন। দেওয়ার পর শেষ, আপনার প্রেজেন্ট যদি সেম অ্যাড্রেস হয় আপনি দিয়ে দিবেন, আর যদি আপনি শহরে বা অন্য কোথাও থাকেন দীর্ঘদিন থেকে তাহলে পুলিশ ভেরিফিকেশন ওই জায়গায় হবে, আপনি আলাদা অ্যাড্রেস দিবেন, আর যদি আপনি স্থায়ী ঠিকানায় যেতে পারেন বা থাকেন ওখানে তাহলে এটা সেম দিয়ে দিবেন, আর না হলে এখানে আলাদা আপনি টাইপ করে দিবেন সঠিকভাবে। তো সিলেটে একটা সুবিধা রয়েছে এখন, ঢাকায় হলে একরকম হতে পারে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আর যদি আপনি সিলেটে করেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, বা হয়তো চিটাগাং বা অন্যান্য রিজিওনাল অফিসে এরকম সুবিধা থাকতে পারে, তা আপনি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে এটা হয়ে যাবে। তারপরে আপনার পূর্বে কোনো পাসপোর্ট ছিল কি না, এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এখানে মিসিং করার কারণে, এইখানের ভুলের কারণে, মাইন্ড ইট, এই জায়গার ভুলের কারণেই কিন্তু আপনার এই পাসপোর্টের আবেদনটা অনেক দিন পেন্ডিং থাকতেছে, অনেক ঝামেলা হচ্ছে, তো আপনারা অনেক মানে ঝামেলায় পড়ে গেছেন আর কি। তো আপনার যদি পুরাতন পাসপোর্ট থাকে MRP বা ই পাসপোর্ট যাই থাকুক, MRP থাকবে, ই পাসপোর্ট তো এখনও এক্সপায়ার হয় নাই কারো বাংলাদেশে, সেই MRPতে আপনার নাম যেমন রয়েছে পিতার নাম মাতার নাম, সেই অনুযায়ী আপনি আপনার NID আপনার সার্টিফিকেট সব এডিট করে নিতে হবে, আর কোনো উপায় নেই। যদি আপনার এই সার্টিফিকেটে মিল না থাকে, সেক্ষেত্রে অনেকে করেন কি, সার্টিফিকেট অনুযায়ী আপনার ভোটার আইডি কার্ড রয়েছে কিন্তু আগের MRP পাসপোর্ট অনুযায়ী মিল নাই, এখানেই অনেকে ঝামেলায় পড়ে যান, এক্ষেত্রে হয় তখন আপনি কি করবেন, সরাসরি AD স্যার যিনি রয়েছেন আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি এখানে নাম দিবেন, যদিও পাসপোর্ট ইয়েস দিবেন আপনি এখানে থাকলে, কিন্তু নামগুলো আপনার সার্টিফিকেট এবং NID অনুযায়ী যেহেতু মিল রয়েছে দিবেন, পাসপোর্টের সাথে অমিল দুই এক বর্ণ অমিল থাকলো, তারপরে আপনি নিয়ে নিবে, কিন্তু আপনার ফিঙ্গার নিয়ে নিবে, নেওয়ার পর ওই রিসিপ্ট নিয়ে 15 দিন পরে আপনি পুলিশ ভেরিফিকেশনের আগে, 15 দিন না 7 দিন পরে আপনি AD স্যার যে রুমে থাকেন, এডিশনাল ডিরেক্টর স্যার, ওখানে সিরিয়াল ধরে রিসিপ্টটা নিয়ে আপনি ওখানে গিয়ে ওনার সাথে কথা বলবেন, উইদাউট এনি পারসন, আর কোনো ব্যক্তির সাথে না। আপনি যদি ট্রাই করেন যে আমি অন্য একজন পার্সনের সাথে মাধ্যমে যাই সহজ পদ্ধতি, তাহলে তো আপনার ভাই মানে ভোগান্তির শেষ হবে না, সরাসরি ওনার কাছে যাবেন, ওনাকে গিয়ে আপনি প্রবলেমটা খুলে বলবেন, উনি এই জন্য এগুলি হেল্প করে দেন প্রত্যেক এডিগন, এবং ভালো মানুষ হয়ে থাকেন ওনারা, ম্যাক্সিমাম ভালো হয়ে থাকেন, তো ওনারা আপনাকে হেল্প করবে। তো আমি যে অ্যাপ্লাই করছি এখানে নাই, তো সেইভাবে আপনারা করবেন, আশা করি বুঝতে পেরেছেন এই অংশ। আর যদি কোনো ভুল হয়, এখানে বাতিল করতে হলে একটা সিস্টেম রয়েছে ডেসক্রিপশনে, আপনারা ডেসক্রিপশনে দেখেন, আমি PDF লিঙ্ক দিয়ে দিচ্ছি, এইভাবে আবেদন করতে হয় বাতিল করার জন্য, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ID বাতিল করতে হবে, বাতিল হলে নতুন করতে পারবেন যদি ভুল হয় আর কি, আর ঠিকঠাকভাবে করবেন, ভুল কেন করবেন। ওকে, আমার কোনো পাসপোর্ট নেই, এখন এখানে NID নাম্বারটা দিতে হবে। অনেক ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, দেখেন আমি এখানে একটা জিনিস দেখাই, ইয়েস আমার পাসপোর্ট রয়েছে, হ্যাঁ কিছুদিন আগে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন ছিল, কিন্তু এখন এখানে সেই অপশনটা নাই, এখন শুধু NID নাম্বার দিতে হবে আপনাকে। তো আমি NID নাম্বার দিয়ে দিচ্ছি,
এনআইডি নাম্বার দিয়ে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি। ফাদার ইনফরমেশন দিতে হবে, আননোন এসব দিবেন না। অ্যাজ পার এনআইডি বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট যেটা অনুযায়ী দিবেন সেটার একটা কপি সাথে দিতে পারেন, আবার না দিলেও চলে। তবে আপনি দিয়ে দিবেন, কপি একটা দিলে তো অসুবিধা নেই। ফাদার্স নেম, তবে এক্ষেত্রে দুই একটা বর্ণ এখনও যদি অমিল থাকে, যেমন আপনার সার্টিফিকেটের সাথে যদি আপনার পিতার নামের এনআইডি কার্ডে যেরকম রয়েছে অমিল থাকলেও এখনও নিচ্ছে, কিন্তু অদূর ভবিষ্যতে এটাও নিবে না, এটাও সেম হতে হবে। আপনার সার্টিফিকেটে বা এনআইডিতে যেমন পিতার নাম সেটা তো এখানে বসাবেনই, এবং পিতার এনআইডিতে যেন ঠিক একই নাম থাকে। এটা আপনারা সবার ক্ষেত্রেই পরামর্শ, আপনারা কারেকশন করে নিবেন, ঠিক আছে? এটা পাসপোর্ট না করলেও এই এই পরামর্শটা সবার জন্য। আপনার নাম, পিতার নাম, মাতার নাম, সবার ভাই বোনের সবার ইনফোগুলো সেম করে নেবেন। একটু কষ্ট করে হলেও কোনো কাজে এখন লাগতেছে না, ভবিষ্যতের ভোগান্তি থেকে আপনি রক্ষা পাবেন, ওকে? এবং অন্যকে করতে বলবেন, তাহলে আমাদের দেশের ভোগান্তি কমবে। আমি কন্টিনিউ করছি, এখানে পিতার নাম, প্রফেশন ইত্যাদি লিখি। এখানে আমি আনএমপ্লয়েড দিয়েছি। পরে আপনারা দেখেন এখানে ন্যাশনালিটি তো আপনি বাংলাদেশ দিবেন, বি এ দিলে পেয়ে যাবেন বাংলাদেশি, আর ন্যাশনাল আইডি নম্বর অবশ্যই দিবেন, অপশনাল যদিও লেখা, কিন্তু এটা ছাড়া আপনাকে ঝামেলায় ফেলতে পারে, এটা আপনি এখানে অবশ্যই দিবেন। অংশটুকু পূর্ণ করে ফেলবেন আপনি। আমি এখানে দিয়েছি, তো দেখতেই পাচ্ছেন আনএমপ্লয়েড ফাদার্স, আপনার পিতার যে পেশা দিবেন সঠিকটা পেশা, যদি কোনো এমন পেশা দেন, মনে করেন আপনি এখানে আপনার পিতার পেশা দিলেন লয়ার, তাহলে আপনি যে লয়ার একটা কাগজ দিবেন, মানে যেহেতু আপনি কোনো মাধ্যম ছাড়া করতেছেন, মিনিস্টার দিলে তো কাগজ দিবেন, নার্স যা দেন আর কি, সবারই জয়েনিং লেটার বা ইত্যাদি একটা থাকে। আনএমপ্লয়েড দিলে, আর যদি আপনার আনএমপ্লয়েড হন, বাড়িতে থাকেন, তাহলে হলো। হাউস ওয়াইফ হলে মার ক্ষেত্রে কোনো কাগজ লাগবে না, এবং আর গার্ডিয়ান তো দরকার যদি আপনি মানে করেন বয়স কম হয় তাকে আর কি। তো এখানে আমার তো সেরকম কিছু নাই। তো এখন ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি ম্যারিড দেন, তাহলে অবশ্যই আপনাকে স্পাউস নেম, প্রফেশন ইত্যাদি দিয়ে, তার এনআইডি দিয়ে, এবং আপনার যে বিবাহের যে নিকাহনামা বা সরি রেজিস্ট্রির যে কাগজ, সেটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। তো আমি এখানে তো আনম্যারিড ও সিঙ্গেল, মানে আনম্যারিড, ডিভোর্স হলেও সেটার তথ্য দিতে হবে, আর যাই দেন আপনি এখানে, ঠিক আছে? তো সিঙ্গেল দিলে আর কোনো তথ্য নাই, সিঙ্গেলের জন্য অনেক সুবিধা, ওকে। তারপরে হচ্ছে আপনার সিলেক্ট এমার্জেন্সি কন্ট্যাক্ট, মানে এটা এটা লাগে, এটা একদম পাসপোর্টে লেখা থাকবে, খুবই ভাইটাল। নিজের কেউ দিবেন আপনি, অযথা অন্য কোনো মানুষের তথ্য আপনি এখানে দিতে যাবেন না, ঠিক আছে? তো আমি এখানে ব্রাদার দেব, বি আর ব্রাদার ভাই দিলাম, নেম আমি দিলাম মনে করেন এমডি, নাম দিলাম, ঠিক আছে? তো অ্যাড্রেস লাগবে, যা দিবেন আপনি তার ডেফিনেটলি অ্যাড্রেসটা তো দিতে হবে, তাই না? কি আর কি, তো এটা অপশনাল, আমার এখানে এটি দিলে 3190 পেয়ে যাচ্ছি, অ্যান্ড আমার ইত্যাদি সব দিয়ে ইমেইল বলছে অপশনাল, আমি দিয়ে দিলাম, সমস্যা নেই, ইমেইল আপনি দিতে পারেন চাইলে। তো মোবাইল নাম্বার এখানে এটাই, আজব একটা মোবাইল নাম্বারের অপশন আসছে এখানে, প্লাস তো রয়েছে 888, তারপর এখানে আবার এই গুগল কেন আসবে, এগুলো তো কাটাও যাচ্ছে না, প্লাস 01 7346 416। তো আমি এটা সঠিকভাবে দিয়ে দিয়েছি আমার নাম্বার, তো আপনি এখানে স্ট্যাটাস এটা কাজ করতেছে না, মোবাইল নাম্বারটা আসলে সঠিক ফরম্যাটে অনেক সময় এখানে ঝামেলা করতে পারে, কিন্তু আপনি নাম্বারটা এখানে দিবেন 734-এর অংশটা যেন সঠিক থাকে, ঠিক আছে? আর ওই মূল নাম্বারে SMS চাবে। তারপরে আপনার এখানে টাকার বিষয়, যেহেতু আপনি পেমেন্ট করবেন, তো এখানে 40 পেজ, 5 ইয়ার হলে 4000 টাকা, তো 5 ইয়ার দেওয়ার যুক্তিকতা নেই, মাত্র 5750 টাকায় আপনার
48 পৃষ্ঠার পেয়ে যাচ্ছেন। 64 হলে 8050, 5 বছরের জন্য 64 এর কোনো প্রয়োজন নাই। 48 পেজ 10 ইয়ার্স এটা হচ্ছে সবচেয়ে ভালো, 5 ইয়ার্স দিলেও খারাপ না, দিয়ে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। ঠিক আছে, দেখেন আপনার এখানে এক্সপ্রেস ডেলিভারি দিলে আপনার টাকা বেশি আসবে, রেগুলার ডেলিভারি দিলে আপনার কম আসবে। এই পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নাই, অন্যান্য ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হতে পারে। তো এখন কিন্তু যে স্টেপ সেখানে হচ্ছে আপনার এডিট করার আগে, অর্থাৎ সাবমিট করার পূর্বে আপনি এডিট করবেন, এটা হচ্ছে ফাইনাল স্টেপ। কনফার্ম করলে আর কিন্তু এডিট করতে পারবেন না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমি কনফার্ম এটা করি, তার আগে আমি চেক করে নিই ডকুমেন্টস ভালো করে, মানে ম্যানুয়াল ডকুমেন্টস, আপনার প্রিন্ট করা সার্টিফিকেট, ভোটার আইডি ইত্যাদি মিলিয়ে দেখবেন ভালো করে। ঠিক আছে, দেখলে এখন এডিট করতে পারবো আমি। তারপরে আমি কনফার্ম করলে কেমন আসে দেখাচ্ছি। করে নিয়েছি আমি চেকড অল অপশনস চেকড। তা আমার মনে হয় এখানে নাম্বারটা এভাবে আসছে, লাস্ট 888 না আসে, অসুবিধা নেই, তারা তো কল করতে পারবে, কিছু করার নেই। কারণ এখানে প্লাস 01 যেমন আমেরিকার মতো হয়ে গেছে। এই অপশনটা আমি একবার এডিট করে দেখি। ঠিক আছে, হ্যাঁ আমি এডিট করলাম ব্রাদার অ্যান্ড এখানে আসলাম, দিয়ে অন্য কান্ট্রি একবার সিলেক্ট করি মনে করেন। তো এইভাবেই থাকতেছে, এখানে এই কান্ট্রি কোডটা চলে আসতেছে খুব সুন্দর। বাংলাদেশ দিলে কি আসে এটা আপনারা দেখে নিলেন, যদি মিস্টেক করে হ্যাঁ এইবার ঠিক মতো আসছে। দেখেন 01734622216, এই অ্যাপ্লিকেশনে সার্ভারে ডিস্টার্ব থাকতেই পারে। এখন এটাতেও আপনি SMS নিয়ে আসতে পারতেছেন, খুব সুন্দর কাজটা হলো আপনাদের জন্য, ভালো হলো। নিজে অ্যাপ্লাই করলে এই মিস্টেকটা থেকে আপনি বাঁচতে পারতেছেন। এখানে আমার একটু ওই যে দেখেন ক্যাশ থেকে একটু ভুল দেখাচ্ছে, আমি কন্টিনিউ যদি করি দেখবেন আমার এখানে 5750 টাকাই দেখাবে। ঠিক আছে, তো আমার সব চেক শেষ, আমার সব তথ্য দেখেন এখানে। ঠিক আছে, আমি রেগুলার ডেলিভারি নিব এবং 48 পেজ 10 ইয়ার্স নেব, এবং আমার এই নাম্বারটাও ঠিক হয়ে গেছে। এখন আর কোনো অসুবিধা নেই, এভরিথিংস আর কোয়াইট ওকে। এখন আমি কনফার্ম করে দেবো। কনফার্ম করলে কিন্তু আর আপনি কী করতে পারবেন না, এটাতে আপনি আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এখন দেখেন এখানে অনলাইন পেমেন্ট অপশন চলে আসছে, কিছুদিন আগেও ছিল না, কিন্তু আমি অনলাইন অফলাইন পেমেন্ট দেবো। অফলাইন পেমেন্ট করলে এইসব ব্যাংকে আমি জাস্ট এই আপনার NID নিয়ে আমি যদি পেমেন্ট করে দিই তাহলে হয়ে যাবে। বাট অনলাইন পেমেন্টের ক্ষেত্রে হয়তো ব্লকার নিডেড, এখানে পপ আপ ব্লকার এটা রয়েছে, সেটা আপনার এখান থেকে ব্লক করতে হবে আর কি। ডিসপ্লেড এখানে পপ আপটা আমার ব্লক করা রয়েছে, আমার দরকার নেই অপশনের, আমি অফলাইন পেমেন্টেই যাবো, এটা সহজ। কন্টিনিউ আমি করে দিলাম, করে দেওয়ার পর আমার অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এখন এখান থেকে দুটি জিনিস আমার লাগবে, প্রথমত প্রিন্ট সামারি, এটা আমি PDF সেভ করে রাখবো। এই যে এটা আমি কোথায় সেভ করে রাখবো, আমার ডেস্কটপে সেভ হচ্ছে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল নামে, অসুবিধা নেই। তারপরে আমি আবার এই যে ডাউনলোড করব আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, এই দুটি জিনিসই আমার প্রিন্ট করা লাগবে। তো এটা আমি দুই জিনিসই আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমি নিয়ে যাচ্ছি কোথায়, আমার পেন ড্রাইভে। ঠিক আছে, বেশ পেন ড্রাইভটা আমার ঢুকানো রয়েছে, হ্যাঁ এখানে নিয়ে গেছি একটা, আর আপনার ডেস্কটপে রয়েছে এটা, এখান থেকে সরি নিয়ে আসলাম। ঠিক আছে, ব্যাস হয়ে গেল, এখানে দুটি আমার ডকুমেন্ট চলে আসলো। আরও সিকিউরিটির জন্য আমি হোয়াটসঅ্যাপে নিয়ে রাখতেছি আর কি, যাতে আমার সহজে পাই। অ্যাপ্লিকেশনের প্রসেসটা এখানেই শেষ, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি ভুল হয়ে যায় কোনো কারণে, ভুল করবেন না আপনি, ভুল হয়ে গেলে আপনার কি হবে, আপনার পরে এটাকে বাতিলের জন্য আমি তো ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আগেও বলেছি এখনও বলতেছি, ডেসক্রিপশনের জন্য ডেসক্রিপশনে বাতিলের আবেদন কীভাবে করেছিলাম আরেকটা, এবং ওটা হয়েছিল ওই আবেদনের একদম ফর্ম্যাট আমি দিয়ে দেবো।
এই ফরম্যাটে আবেদন দিয়ে দিবেন। তারপরে আপনি আপনার যে ইমেল দিয়ে লগ ইন করেছেন সেখানে এসে আপনার এই অ্যাপ্লিকেশনে এসে দেখবেন ডিলিট করার অপশন আসছে কি না, এখানে সাবমিটেড সাবমিটেড। কিছুদিন পরে এখানেই দেখবেন যে এনরোলড, তারপরে হচ্ছে আপনার এই পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষমান ইত্যাদি দেখাবে। ঠিক আছে, যেমন আমি এখান থেকে লগ আউট করি, একটা অ্যাকাউন্ট রয়েছে এখানে, সেখানে একটা কি অবস্থায় আছে দেখেন। সবাইকে অনেক ধন্যবাদ। এই আমি পপ আপগুলো নিয়ে মোটর বাস এখন মোটর বাস দেখতে হচ্ছে, হোয়ার ইজ মোটর বাসেস, ওকে হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পর দেখেন আমার এখানে এটা পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স। ঠিক আছে, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পেন্ডিং, এটা তার বাকি সব কাজ শেষ। এই ছিল আজকের এই মানে ভিডিও, আশা করি ভালো লেগেছে, ভালো লাগবে এবং কাজে আসবে। আপনার কাজে আসলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল, আর আপনি অন্যদের সাথে শেয়ার করবেন, হ্যাঁ লিঙ্কটা বা এটা শেয়ার করবেন যাতে আরেকজনের উপকার হয়। সবাই অনেক ভালো থাকবেন, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।